হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমরা এখন একদমই ভালো নেই, কারণ তোমাদের সাথে আর দেখাও হচ্ছে না, আর তোমাদের সাথে মানে কথাও হচ্ছে না সেরকম ভাবে। তো সেই জন্য মানে সবারই মন খারাপ একটু। আর অনেকদিন হলো আমরা ভিডিও ছাড়ছি না, কেন ছাড়ছি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো ভিডিও করা সত্ত্বেও আমরা ভিডিও ছাড়তে পারছি না একদমই। তো আগে যে করেই হোক মানে একটা এডিট করা ছিল আমাদের ভিডিও, তো সেটা যোগে যাকে ছাড়া হয়েছে। তো সেখানে দেখলাম অনেক অনেক কমেন্ট করেছে যে হচ্ছে তোমরা কেন ভিডিও ছাড়ছ না, আর ভালো লাগছে না যে তোমরা ভিডিও ছাড়ছ না, তোমাদেরকে দেখিনি কতদিন, এইরকম নানান রকমের মানে কমেন্ট করে তোমরা জানাচ্ছ যে আমাদের দেখতে পাচ্ছ না, আমাদের পুকুরটা কেউ দেখতে পাচ্ছ না এইরকম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিসের জন্য আমরা ভিডিও ছাড়তে পারছি না, মানে এডিট করা ছিল তাও আমরা ছাড়তে পারছি না। তো ভিডিও করা রয়েছে আমাদের সেই চড়ক পুজোর ভিডিও, এখনও রয়েছে পয়লা বৈশাখের দিন, আমাদের এখানে কী হয় না হয় সব ভিডিওই রয়েছে। তো সেগুলোও আমরা ছাড়তে পারছি না কেন, তো সেগুলো তো আমরা বলবোই। এরকম আমাদের কুকুলুটা দেখেছো কী করছে, কবে দেখেছো না তোমরা? আর দেখো কত বড় হয়ে গিয়েছে, পড়েছো শোনো এটা আর তোমাদেরকে তো বলাই হয়নি যে শুভ নববর্ষ, কারণ মানে আমাদের এতটাই অসুবিধা হয়ে গিয়েছিল যে তোমাদের সাথে কোনো আর মানে যোগাযোগই হয়নি, তো সেই জন্য বলাও হয়নি। তো তোমরা অনেকেই বলেছো শুভ নববর্ষ, তো আমরা তো সেরকম ভাবে রিপ্লাইও দিতে পারিনি। হ্যাঁ, শুভ নববর্ষ সবাইকে জানাই, বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। না শোন না, একটু তুমি একটু বলে দাও, একটু বলে দাও, একটু বলে দাও, ও ভীষণ বদ হয়েছে দেখো, আগেই যে চুপচাপ কেমন কোলে খুলে গেল রে, চুপচাপ কোলের মধ্যে চুপ করে থাকতো, আর এখন দেখো ওই গাছের পাতাগুলো নড়ছে সেগুলোই দেখছে। কুকুর এখন উপর হতে শিখেছে, আর কদিন পরে হামা দেবে। না শোনো, আমাদের কুকু না শুয়ে থাকলে সে উল্টে পাল্টে তিন চারবার উল্টে পাল্টে যায়, আর খুব বিস্কুট খেতে ভালোবাসে, এতক্ষণ ধরে আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছিলাম আর মুখে লেগে রয়েছে তাকাচ্ছে, দেখো ও ভাবছে কি না কি। আর ও মানে ওর ছবি কিংবা কারোর ছবি আয়নায় যেরকম মুখ টুক দেখে, তো দেখলে ও খুব খুশি হয়, ও এখনো বাইরের জিনিস খায় না, শুধু ওকে বিস্কুটটাই দেওয়া হয় এই সকালবেলার দিকে, তাছাড়া কিচ্ছু খায় না। না শোন না, না শোন না, আমাদের পুচকুকে নেওয়ার মতো এখন কেউ নেই, সেই জন্য জুনি এখন নিয়ে আছে, আর আমি আর মা যাচ্ছি এখন মাঠে। আর আমরা চলে এসেছি আমাদের মাঠে, আর দেখতে পাচ্ছ যে পটল গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই যে এইগুলো পটলের ফুল, আর এই যে পটলের বানের তলায় কত পুঁই শাক হয়েছে, তো এই পুঁই শাকগুলো প্রতিদিনই প্রায় আড়তে বিক্রি করে দেওয়া হয়। আর এ দেখো কত বড় বড় পটল হয়েছে, আর মায়েগুলো এখন ছিঁড়ে নেবে। আর এই যে এখানে কত পটল হয়েছে এক জায়গাতে, এই সাইডে পটল মানে পটলের যে মাচাটা আছে এই মাচাটার নিচে লাগিয়েছে সাদা ডাটা। আর এই ডাটাগুলো খেতে খুবই সুন্দর লাগে। আর এদিকে আছে লাল শাক লাগিয়েছিল, আর এখন হয়ে গিয়েছে লাল শাকের ডাটা, তো শাকগুলো ভালোই বড় বড় হয়ে গিয়েছে, ডাটার শাক। বাগানটা পটল, ডাটা, পুঁই শাক,
মানে এরকম সব রকম সবজিতে একদম ভরে গিয়েছে। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। এই দেখো লিচুগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। আর কয়দিন পরে খাওয়া যাবে? আর এদিকে হয়েছে কুমড়োর ডাঁটা। আর এটা পটলের মাচায় উঠে গিয়েছে। আর এদিকে হয়েছে বললামই তো সাদা ডাঁটা। আর মা এখান থেকে কতগুলো ডাঁটা তুলে নেবে। এই ডাঁটাগুলো একদম কচি। এই ডাঁটাগুলো এখন তো খেতে খুবই ভালো লাগে। আপনাদের সঙ্গে শেয়ার করবো, অনেকদিন রান্না করা হয়নি। আমাদের রান্নার জায়গাটা ঠিকঠাক হলে আপনাদের সঙ্গে ডাঁটা রেসিপি শেয়ার করব। আর তোমরা যারা শহরে থাকো তারা অনেকেই মানে এত সুন্দর আম ঝুলে থাকতে দেখোনি হয়তো, মানে তোমরা দেখতে পাবে কি করে, তোমাদের ওদিকে তো সেরকম গাছ নেই। তো দেখো কত সুন্দর লাগছে, দেখো কি বড় বড় আম। তো এগুলো মা এখনই পারলো। আর এই আমগুলো দিয়ে আজকে হবে আমের চাটনি। আর গরমকালে টক খেতে তো খুবই ভালো লাগে। আমাদের সব সবজি তোলা হয়ে গিয়েছে, পটল, আম, তারপরে পুঁই শাক আর ডাঁটা। পুঁই শাক আর ডাঁটাও নিয়ে চলে গিয়েছে। আর এখন আমি আর মা বাড়ি চলে যাব। আর মা বাগান থেকে কতগুলো কাঠ নিয়ে নিয়েছে। আর এই যে মাঠ থেকে মা আর বৌদি সবাই বাড়ি চলে এসছে। আর এখানে এই যে সবজিগুলো সব কেটে নিচ্ছে। বৌদি কাটছে পটল, আর মা এদিকে ডাঁটাগুলো কাটছে, আর ওইদিকে পুঁই শাকটা কাটা হয়ে গিয়েছে। আর এই যে আমরা এখন সবাই মিলে চলে এসেছি বাইরে। আর দেখতেই পাচ্ছ ওইদিকে ঝুনি ভূমি মাথায় জল দিয়ে দিচ্ছে, কারণ ও মানে ভূমি এত দুষ্টু, মাথায় তো কোনোদিন তেল দেবে না, শ্যাম্পু পরে করবে না, সারাদিন ধুলো ঘাটবে আর চুলগুলো পুরো নোংরা করে দেবে। তো সেই জন্য মানে ওকে টাক করিয়ে দেওয়া হবে। আরে গরমে যা করছে ও। আর আমি ভূমিকে দুবার টাক করে দিয়েছিলাম লকডাউনের মধ্যে আগের বছর, ও এবারও দিচ্ছি। আর আমি ওকে শ্যাম্পু দিয়ে দিচ্ছি মাথায়। তুই মানি বল তাহলে একটা শ্যাম্পু ওর ফলস চুল আছে। আগে আমরা কি করতাম, টাক করে বালতি থাকতো না, বালতি মাথায় দিয়ে ঘুরতাম। মেজো কাকা ছোটবেলায় টাক করে দিত। এরকম ভাবেই থাক, হেভি লাগছে। কাটবে দেখ, টাক কেটে গেলে আমি জানি না, তো নড়েই যাচ্ছে দেখি। ঘোর নিচে হওয়া তাকে ফিনিশিং টাচ দেওয়া হবে। নড়বে এবার, এবার নড়লেই কেটে যাবে। আর তখন তো আমি ভূমিকে এই যে টাক করে দিচ্ছিলাম, ন্যাড়া মাথা হয়ে গিয়েছে। তো তারপরে আমরা স্নান টান করে এই যে দুপুরবেলা সব খেতে বসেছি। হ্যাঁ, আগে পেপসি খেয়েছিলাম তাই তো,
আচ্ছা ভূমি আমার পেপসি এনে দিয়েছিল হলুদ হয়ে গিয়েছে ও জিব হলুদ হয়ে গিয়েছে সেটাই দেখাচ্ছে আর এটা কিসের জন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছি মাথা গরম হয়ে গেছে ওর মাথা গরম হয়ে যাচ্ছে বলে এই যে গামছা মাথায় জড়িয়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এই মুখটা দেখা একটু মাথাটা দেখা কেমন করে আমি দেখি মাথা থেকে বেল মাথা করে দিয়েছি আমার ভূমিকে তাল মাথা ছিল বেল মাথা করে দিয়েছি দেখি দেখা দেখা মানে যে মুখ ঢেকে রয়েছে কেমন আমি ভাত খাবো দেখাও একটু নিয়ে তালটা ফেটে গেল রে এখন বিকাল হয়ে গিয়েছে তো এখন বাজে পাঁচটা দশ পনেরো এইরকম তো বৌদি এই দেখো এখানে আমাদের গাছে শিমুল হয়েছিল তো আমি মা বৌদি সব দাদা গাছে উঠে পেরেছিল তো সেইগুলোই ছাড়াচ্ছে বৌদি তো আমরা অন্যদিন ছাড়াই তো আজকে বৌদি ছাড়াচ্ছে বেশিরভাগ বৌদিই ছাড়াই অনেক ছাড়িয়ে ফেলেছে বৌদি তো সেই কেমন এই যে মশারির মধ্যে হচ্ছে ওই শিমুলগুলো রেখে তারপরে শুকিয়েছে তারপরে শুকানোর পর ওই যে শিমুল সেই ব্যাপার ওর আমার থেকে এক কাটি ওপরে যাবো মা বলছে সেই তখন তো দেখাতে পারিনি ওর সেই আট ভাব বলার আট ভাব দেখাতে সেই রাখো তো মানে দু সপ্তাহ আগে এই যে চৈত্র পুজোর আগে এই শিমুল তুলোগুলো পাড়া হয়েছে আর এইগুলো ছাড়ানো হয়েছে তো এখানে বেশিরভাগ বৌদি ছাড়িয়েছে তো এই তুলোগুলো আমাদের হচ্ছে বালিশ তৈরি করবে তো সেই জন্য বিক্রি করা হয় না তো এইবারটা খুবই হয়েছে তুলো দেখো আরে রোদে দেবে এইগুলো কালো কালো আছে রোদে দেবে পুরো সাদা হয়ে যাবে বলো বৌদি কি দারুণ লাগছে বছর এই তুলো দিয়ে আমাদের বালিশ তৈরি করা হয় দুটো তিনটে এরকম আর শিমুল তুলের বালিশে তো শুতে খুবই ভালো লাগে আর এই যে বৌদি ছাড়াচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে বলে এইরকম লাগছে আর রোদে দিলে কি সুন্দর হয়ে যাবে পুরো সাদা হয়ে যাবে ওই তুলোগুলোর মতন তো বৌদি এইদিকে তুলো ছাড়াক আর এই যে এরা তুলোগুলো উড়াচ্ছে হ্যাঁ তুলো উড়াসনি আর যেদিন পাড়তে গিয়েছিলাম সেই দিনও এরা সব তুলো উড়েই যাচ্ছিল হ্যাঁ ওই তুলো উড়বে না রে আর ওইদিকে তো বৌদি ওই যে তুলোগুলো বাচ্চে এই যে ইনি ঘুমিয়েছিল সে আমি কিনে নিয়ে তুললাম সে এই দুপুরবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তো সেই জন্য হ্যাঁ কাজে ফাঁকি একদমই না তখন কেউ ছিল না খাওয়ার মতো কেউ ছিল না বাবার খাওয়া হয়ে গিয়েছিল আর কোনো কাজ ছিল না তো তাই সেই জন্য ভাবলাম একটু শুয়ে নি কতবার ডাকলাম খাওয়ার সময় ছিল না বলো আমি ঘুমাবো তো এখন হয়তো খাবে এরকম আর সবাই একসঙ্গে খেয়েছি তো মুখ খোলা না খেয়ে ঘুমিয়ে থাকছে সেই ঘুম আমার আবার না খেয়ে তারপরে স্নান করার আগে ঘুমালে হেপ্পি ঘুম হয় দেখো এতক্ষণ ধরে সবাই আমাকে বললো মেজদি আর জুনিও বললো ওরাও এমন করে ওরাও না খেয়ে ঘুমিয়ে পড়ে আর বৌদি তো পুরো সন্ধ্যাবেলা থেকে পুরো রাত দশটা পর্যন্ত আবার খাবে রাত্রিবেলা খায় খেয়ে হচ্ছে খেয়ে ঘুমিয়ে পড়ে তারপর অনেক রাত্রি ভুলভাল বকে আগের দিন আমি ভিডিও করে রেখেছিলাম যে সবাইকে শোনাবো বলে আমার কখন আমার ফোনটা নিয়ে ডিলিট করে দিয়েছে দিয়ে বলছে ভুল বকেছি রাত্রিবেলা তখন কটা বাজে ১১টা ৭ বাজে তখন বলছে আবার খুব ঘুম পাচ্ছে খেতে দেবো আমি যে কার খেতে দিবা খেয়ে দেই তো ঘুমালে বলছে তোর মেজদা দেবো মেজদাদেও বাড়িই নেই বলছে মেজদা দেবো জ্যাটার দেবো ভূমির দেবো এই দেখো ভূমি ঘুমিয়ে পড়লে সেই ঘুমের এই ঘুমের ঘরে ওই রকম বলছে আর এইদিকে ভূমি উল্টো পাল্টা বলছে ভূমি আবার মানে খেলা টেলা করেছে বলছে এই ছাড় ছাড় এইরকম আছে মোলাম রে দুজনের পাশে শুয়ে এইরকমই হয় মা আর মেয়ে এরকমই করে আর আমি আর পুচকে সেইভাবে ঘুমাই না না মাঝে মধ্যে এরকম হয়ে যায় ভুল বাবা না পুচকি গুণগান গায় যা পুচকি করে সারা রাত আমি জ্বালাই আমি নাই সন্ধ্যাবেলা ঘুমাই সারা রাত জ্বালাই যে সেটা এইরকমই চলতে থাকে আমাদের
হেভি হাসি হয় আমরা জুনিয়র ভুল বকে আমি ভুল বকি না আমি ভুল বকি না কথা বকি বড়দিন কাছে আমি থাকি পরে বকবি এখন বকবি না পরে বকবি পরে যখন চাপ থাকবে তখন পরে যখন বকবো তখন ওর কথাটা বলো না আমার শোনা ভুল বকে না আমি ভুল বকি না এই তোমাদের যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম বললাম পরে বলবো তো সেটা হলো আমরা এতদিন ভিডিও কেন দিচ্ছি না তো আমাদের কি হয়েছে এতদিন পর পর ভিডিও আসছে কেন প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি কেন হাজার কোশ্চেনের মুখোমুখি আমরা তো তোমাদের কমেন্টগুলো দেখি দেখে মানে রিপ্লাই দিতে পারি না এইরকম খুব খারাপ লাগে যে রিপ্লাই দিতে পাচ্ছি না সবার কমেন্ট দেখি তোমরা ভেবো না যে তোমাদের কমেন্টগুলো দেখি না আমরা পড়ি না আমার মা তো সবসময় পড়বে আমরা তো আছি মেজো বৌদি এই ঘর থেকে আমাদের বৌদিদের ঘর থেকে আমাদের ঘরে এসেছি বলবে এই দাদাটা এই বলেছে এই কমেন্ট করেছে ঝুনি ওই দাদাটা ওই কমেন্ট করেছে তোরা ভিডিও ছাড়ছিস না কেন প্রবলেমটা বল তো এতদিন পরে আমরা ভিডিও করছি সত্যি কতদিন হয়ে গেল না পুরো দু সপ্তাহ এরকমই হয়ে গেল ভিডিও করছি করিনি করছি বলছি হ্যাঁ ওই আমাদের প্রবলেমটা হয়েছিল আমাদের চড়ক মেলার মধ্যে আমি ভিডিও এডিট করে হচ্ছে ভিডিও এডিট করে কম্পিউটারটা লক করে ধুয়ে দিয়েছিলাম তারপরে ইউপিএসটা আমি হয়তো অফ করেছিলাম না তার মধ্যে হয়তো কারেন্ট গিয়েছে মানে সেই কদিন না খুব কারেন্ট যাচ্ছিলো 14 বার কারেন্ট যাচ্ছিল তো এমনি আমি তো বন্ধ করে রেখেছিলাম না এইরকম হবে কি করে জানি না কম্পিউটারটা অফ হয়ে যায় আর খুলেই না দিয়ে দাদা সন্ধ্যেবেলায় আমি বলছি ভিডিওটা ছাড় সন্ধ্যেবেলায় আমাদের জুনিস লাইভে ভিডিও আসে তো আমি বললাম কি ভিডিওটা ছাড় তো এবার ছাড়তে গিয়েছে কম্পিউটার আর অন হয় না এইরকম হচ্ছে মানে ইউপিএস অন হচ্ছে কিন্তু ওই যে আর কিচ্ছু হচ্ছে না এইরকম নেট টেট সবই রয়েছে কিন্তু অন আর হচ্ছে না রাগ ধরে যাচ্ছে কি হলো তারপরে দাদা অনেক চেষ্টা করলো কিছুতেই কিছু হলো না খুলছে না তো এরকম করে করে ধরো গেল পয়লা বৈশাখ গেল দোকান বন্ধ ছিল এরকম তো দোকানে নিয়ে যাবে তো কি সবার কাছে এমনি জিজ্ঞাসা করছিল কি হলো আমার তো খুব টেনশন হচ্ছিলো যে কি হলো যে সব ভিডিও করলাম এবার সব ভিডিওগুলো কম্পিউটারে ছুঁয়ে দিয়েছি এবার ডিলিট না হয়ে যায় এইরকম ব্যাপার আমি বলছি বন্ধ করে দিয়েছি বৌদিও দেখাচ্ছে আমি বন্ধ করে দিয়েছি যে কি থেকে কি হলো কিছু বুঝতেই পারলাম না যে আমাদের কম্পিউটারে কি হলো ওখানে গিয়ে তো দোকানদার মানে অনেকক্ষণই গিয়েছিল দোকানে প্রায় 2 ঘন্টা ছিল ওখানে তো ওখানে মানে সারিয়ে টারিয়ে নিয়ে এসেছে তারপরে বাড়ি এসে অন করে দেখে কি মানে যে অ্যাপটা থেকে মানে ভিডিওটা এডিট করা হয় তো সেই অ্যাপটা একদম নেই আর তো সেই অ্যাপটা এখন ডাউনলোডও করা হয়নি আর ডাউনলোডও করা যাচ্ছে না তো সেই জন্য ভিডিও এডিট করা বন্ধ আছে হ্যাঁ আমার একটা ভিডিও এডিট করে রেখেছিলাম যেটা আমি জিনিস লাইভে ছাড়বো বলেছিলাম তো সেই ভিডিওটা দিয়েছে আর প্লেস আর ফুটে ওই যে নীল পুজোর রাত্রে ওইটা তো ওইটাই যোগাযোগের মধ্যে একদিন ছেড়েছিলাম তো দোকান থেকে বলেছিল কি আপন ইচ্ছায় কম্পিউটার লক হয়ে গিয়েছিলো এবার কি করে হয়েছে আমি তো অফ করেই রেখেছিলাম জানি না তারপরে কেউ চালিয়েছে কিনা তো কিভাবে অফ হয়ে গেছিলো জানি না আর একটা হলো মানে প্রবলেমের পর প্রবলেম আর একটা হলো যে ফোন থেকে আমরা ভিডিও করি মানে দাদার ফোন থেকে দাদার ফোনে ভিডিওটা ভালো হয় তো সেই ফোনটা দাদার হাত থেকে পড়ে গিয়েছে তিনি সে পুজোরই মধ্যে আমাদের এখানে কাটা খেলা হয় সেই দিন সেই মানে রাগ যা হচ্ছে মানে একটার পর একটা প্রবলেম তো লেগেই আছে আর একটা সমস্যা আমাদের এখন রান্নাবান্না পুরো অফ ভিডিওর যেসব রান্না যেসব রান্না যে চ্যানেলটা আছে মানে সেই ভিডিওটা মানে সেই রান্নাবান্না সব অফ পুরো অফ তো নিজেদের খাওয়ার মতন এমনি রান্না করা হচ্ছে তো বৌদিদের রান্না করে বৌদিদের রান্নাঘরটা ছোট তো সেই জন্য আবার ভিডিও করা যাচ্ছে না তো খুব শীঘ্রই আমরা হচ্ছে রান্নার জায়গাটা পুরো ঠিক করে নেব এই কদিনের মধ্যেই 1 সপ্তাহের মধ্যে পুরো ঠিকঠাক হয়ে যাবে তারপর থেকে প্রত্যেক দিন ভিডিও পাবে আর এত খাটাখানি যা গরম পড়ছে বাপরে বাপ সেই কী করে করবো চারিদিকে কাঁচ সেন্টারিংয়ের কাঁচ ইট বালি চারিদিকে মানে ছড়ানো তো সেই জন্য আমাদের এই বাড়ির পাঁচিলটা তাড়াতাড়ি করা হলো আমাদের ওই কলম তুলেছে ওই পাশটায় যে পাশে আমাদের রান্নাঘরটা হবে পাকা রান্নাঘর ওই পাশেই করে রেখেছে তারপরে চারপাশটা ওই পিলারগুলো দিইনি কারণ আমাদের রান্নাটা করা খুবই দরকার যে
তো সেই জন্য আমাদের পাঁচিলটা দেওয়ার পর পাঁচিলের পাশেই রান্না হবে, ওখানে রান্নার জায়গাটা ঠিক করে করবে মা, উনুন করবে সেখানেই করা হবে। আর তোমাদের এগুলো দেখাবো পরের ব্লগে, হচ্ছে আমাদের বাড়িতে কেমন পাঁচিল টাচিল দেওয়া হয়েছে, কতখানি কাজ টাজ হয়েছে সেগুলো দেখাবো। তো এই হলো আমাদের প্রবলেমের কথা, আর কি বলবো, প্রবলেমই প্রবলেম প্রতিটা কাজে, দেখ একটাও ইয়ে নেই। এই বছরটা এরকমই চলছে, না এই বছরে হয়নি, হয়েছে আগের বছর, আগের বছর থেকে শুরু হয়েছে, এই বছরে ঠিক হবে। হ্যাঁ, আমাদের একটা ভিডিও ডিলিট হয়নি, সবই মানে আছে, তো সবই তোমরা পেয়ে যাবে পয়লা বৈশাখের দিন। আর মেলার যে ভিডিওটা, চড়ক মেলাতে, চড়ক পাকে, চড়ক পাক আর মেলার যে ভিডিওটা আছে, তো সেটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তারপরে হ্যাঁ, দোকান বলতে ভুলে গেলাম, দোকান থেকে কম্পিউটার এনেছে, দিয়ে তারপরে দেখলাম না ভিডিওগুলো আছে, আমার সেই বিশাল রক্ষা পেলাম যে হচ্ছে ভিডিওগুলো আছে। আর আমার ফোনেও ছিল, ফোন থেকে আমি ডিলিট করেছিলাম না, আমি ভাবছিলাম যে আগে কম্পিউটারে দেখবো ভিডিওগুলো আছে কি না, তারপরে ফোন থেকে ডিলিট করব। তো কম্পিউটার আমি নিয়েছি, আর কম্পিউটারে যে ভিডিওগুলো ছিল সেগুলোও আছে, খুবই ভালো হয়েছে, তো সেগুলো তোমরা পেয়ে যাবে। রাজের মতো এখানে টাটা, বাই 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 করো, বাই বাই করে দাও, বাই বাই করে দাও, একটু দেখো তো দাঁড়াতে পারছো না। হ্যাঁ হ্যাঁ, বাই বাই, বাই বাই দুষ্টু।